ওকে, আজ আমরা ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সিলেবাস নিয়ে আলোচনা করব বা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জানো যে পদার্থবিজ্ঞানে মোট 40 নাম্বার থাকে, পদার্থবিজ্ঞানে টোটাল 40 নাম্বার থাকে। এই 40 নাম্বারের মধ্যে আসলে চারটা ম্যাথ থাকে, চারটা ম্যাথ, যে চারটা ম্যাথে আমরা জানি 4 × 8 = 32 নাম্বার থাকে, এবং চারটা এমসিকিউ থাকে, চারটা ম্যাথ থাকে আর চারটা এমসিকিউ থাকে। এই এমসিকিউতে 4 × 8, মোট 8 নাম্বার, টোটাল 40 নাম্বারের প্রশ্ন থাকে। এই 40 নাম্বারের প্রশ্ন আসলে তোমরা আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে থাকো যে ভাইয়া আমরা কোন বই পড়বো, কোন বই বললে ভালো হবে, তাতে সেই বিষয়গুলো নিয়ে যাতে আর কোনো সমস্যা না হয়, বা তোমরা যাতে নিজেরা বুঝতে পারো যে কোন বইগুলো পড়তে হবে ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য। সে কারণে আমি আমাদের লাস্ট যে ডুয়েট ভর্তি পরীক্ষা হয়েছিল 2018 সালে, সেই 2018 সালের প্রশ্ন হচ্ছে কোন টপিক থেকে বা কোন চ্যাপ্টার থেকে এসেছিল, আমি সেই জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষা তিনটা শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম হচ্ছে ফার্স্ট শিফটে পরীক্ষা হয় সকালবেলা, যেটা হয় সকালবেলা ফার্স্ট শিফটে ভর্তি পরীক্ষা হয়। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার, এই চারটা ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকালে বা ফার্স্ট শিফটে। তারপরে সেকেন্ড শিফটে বা দুপুরবেলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং ফাইনাল লাস্টে থার্ড শিফট বা ট্রিপলি ও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতবার 2018 সালের ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন বই থেকে প্রশ্ন এসেছিল সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। আমাদের সকালবেলা ফার্স্ট শিফটে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এই ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষায় চারটা ম্যাথ এসেছিল সকালবেলা এবং চারটা এমসিকিউ এসেছিল। সেই চারটা ম্যাথ এসেছিল সরল সন্নিহিত স্পন্দন থেকে, রৈখিক গতি টপিক থেকে, তারপর প্রবাহী পদার্থ এই টপিক থেকে, এবং আলোর প্রতিসরণ এই টপিক থেকে চারটা ম্যাথ এসেছিলো। এবং আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এই ম্যাথগুলো, তুমি যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এটা শাহজাহান তপন স্যারের বইয়ের হচ্ছে নাম্বার। মানে সরল সন্নিহিত স্পন্দন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার সরল সন্নিহিত স্পন্দন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। সরল সন্নিহিত স্পন্দন, এটা সরল সন্নিহিত স্পন্দন বইয়ের 13 নম্বর প্রশ্নটি ছিল। এই প্রশ্নটি একদম এক্স্যাক্টলি হুবহু এটা আসেনি, একটু চেঞ্জ করে আসছিল আর কি, এই যে ডুয়েট 2018 সালে, এটা শাহজাহান তপন স্যারের বই থেকে এসেছিল। তারপর প্রবাহী পদার্থ, এর 5 নম্বর অঙ্কটা এসেছিল শাহজাহান তপন স্যারের বই থেকে, এবং আলোর প্রতিসরণে 31 নম্বর অঙ্কটা এসেছিল শাহজাহান তপন স্যারের বই থেকে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সকালবেলা ফার্স্ট শিফটে যে চারটা অঙ্ক এসেছিল তার মধ্যে তিনটা শাহজাহান তপন স্যারের বই থেকে সরাসরি আসছে, আর একটা অঙ্ক রৈখিক গতি চ্যাপ্টার থেকে, রৈখিক গতি চ্যাপ্টার থেকে আসছে, বাট এই অঙ্কটা হুবহু ওখানে পাওয়া যায়নি, হুবহু ওই চ্যাপ্টারে পাওয়া যায়নি। তো আমরা যদি ওই চ্যাপ্টারের বেসিক যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো যদি কমপ্লিট করতে পারি, তাহলে আশা করা যায় আমরা ম্যাথগুলো করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর আসি সেকেন্ড শিফটের ভর্তি পরীক্ষা। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা হয়েছিল। এখানে ফিজিক্সের যে চারটা ম্যাথ এসেছিলো, সেই চারটা ম্যাথের টপিক হচ্ছে গতিসূত্র থেকে, গতিসূত্রের 3 নম্বর অঙ্কটা আসছিল, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই চ্যাপ্টার থেকে 19 নম্বর ম্যাথটা এসেছিলো, এবং প্রসারণ এই টপিকটাই বইতে সম্ভবত ভালোভাবে দেওয়া নেই, আর টপিক ছিল আলোর প্রতিসরণ থেকে। এই দুইটা ম্যাথ তুমি সরাসরি এখানে পেয়ে গেছো, শাহজাহান তপন স্যারের বইয়ে এই দুইটা ম্যাথ সরাসরি আছে, গতিসূত্র 3 নম্বর অঙ্ক এবং তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র 19 নম্বর অঙ্ক। আর এই দুইটা বেসিক অঙ্কগুলো জাস্ট আমাদের জানলে আমরা আসলে সলভ করতে পারবো। তো থার্ড শিফটের ভর্তি পরীক্ষা ট্রিপলি ও আইপিই বিভাগের জন্য হয়েছিল, এবং এখানে যে চারটা ম্যাথ এসেছিলো সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের 3 নম্বর অঙ্ক, স্থিতিস্থাপকতা, এখান থেকে সরাসরি আসেনি, বাট বেসিক অঙ্কগুলো জানলে তুমি এটা পারবা করতে। তারপরে পরে ম্যাথ এসেছিলো প্রবাহী পদার্থ চ্যাপ্টার থেকে 15 নম্বর অঙ্ক, সাধারণ সমস্যাগুলির 15 নম্বর অঙ্ক এসেছিল। তারপরে পরমাণু চ্যাপ্টারে সাধারণ সমস্যার 24 নম্বর অঙ্কটা এসেছিল হচ্ছে ট্রিপল এবং আইপিইর ভর্তি পরীক্ষায়। সো যেহেতু শাহজাহান তপন স্যারের বই থেকে আমরা দেখতে পেলাম যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, অর্থাৎ
এই 3 শিফটেরই ভর্তি পরীক্ষা আসলে শাহজাহান তপন স্যারের বই থেকেই বেশি অঙ্ক কমন থাকে প্রতি বছর। তাই তোমরা যখন প্রশ্ন করো যে ভাইয়া কোন বইটা পড়তে হবে, কোন বইটা পড়লে ভালো হবে, তো তার একমাত্র অ্যান্সার হচ্ছে যে পদার্থবিজ্ঞানের জন্য তোমরা শাহজাহান তপন স্যারের বইগুলো পড়বা। আর তুমি এটা জানো যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতেই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হোক না কেন, বিগত সালের প্রশ্নগুলো সলভ করা এটা অনেক জরুরি। তোমাকে বিগত সালের প্রশ্নগুলো সলভ করতেই হবে। তাই তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বই এবং বিগত সাল 2003 থেকে 2018 সাল পর্যন্ত সলভ করলেই হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন বইগুলো পড়তে হবে। তো শাহজাহান তপন স্যারের বই আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম পত্র, এটা হচ্ছে প্রথম পত্র শাহজাহান তপন স্যারের বই। এবং একটা বিষয় লক্ষণীয় যে তোমাদের এই বইটা নতুন বই হলে চলবে না, একদম নতুন 2017 বা 2018 এরকম বই হলে চলবে না। তোমাদের বই কালেক্ট করতে হবে 1996 সালের পর এবং 2012 সালের আগ পর্যন্ত এই এডিশনের বইগুলো। যেমন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই বইটা হচ্ছে 2012 এডিশন লাস্ট। এরপর 2013 সালের যে বইগুলো আছে সেগুলো সৃজনশীল শুরু হয়েছে। সো তোমরা 2012 সাল এর আগ পর্যন্ত এবং 1996 পরের হচ্ছে বইগুলো মানে কালেক্ট করলেই হবে। সেটা হলো প্রথম পত্র। আমি দ্বিতীয় পত্র বইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের দ্বিতীয় পত্র বই। এই বইটা, এই বই দুটো তোমাদেরকে পদার্থবিজ্ঞানের জন্য প্রিপারেশন নিতে জাস্ট তোমাদের কালেক্ট করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, আমরা পরে আবার কথা বলবো।